নমস্কার বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছে যে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ে একটি সাজেশন দিয়ে দিই। তোমাদের গুরুত্বপূর্ণ যেসব প্রশ্নগুলি আছে সেই সব প্রশ্নগুলি নিয়ে কিন্তু একটি ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে, এবং এই সাজেশনটি পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু 95% মতো প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে, এবং উত্তরগুলি নোটবই দেখে ভালোভাবে তৈরি করলে তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। তো দেখো বন্ধুরা, তোমাদের এক এক করে আমি প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি এবং নিউ রিডিউস সিলেবাস অনুযায়ী এই সাজেশনটি তৈরি করা হয়েছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভূগোলে স্বাস্থ্যরূপে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্নটি হলো জীববিজ্ঞানের বিভিন্ন শাখা আলোচনা করো, এবং তোমাদের কিন্তু 7 নম্বরে এই বড় প্রশ্নগুলি এখানে দেওয়া হয়েছে, এবং 7 নম্বরে কিন্তু ডাইরেক্ট কোনো প্রশ্ন আসে না, টুকরো টুকরো প্রশ্ন আসে, তাই নম্বরগুলি কিন্তু পাশাপাশি আমি লিখে দিয়েছি। তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ মানবীয় ভূগোলের বিভিন্ন শাখা আলোচনা করো। তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ প্রাকৃতিক ভূগোলের যে কোনো দুটি শাখা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভূগোলের সংজ্ঞা দাও। এরপরে প্রাকৃতিক ভূগোলের নীতি সম্মতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে পাচ্ছ জিগস ফিটের বলতে কী বোঝো, বেনি অফ মন্ডল বলতে কী বোঝো, চিত্রসহ পৃথিবীর উৎপত্তির সম্বন্ধে কান্টের তত্ত্বটি আলোচনা করো। 4 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ তোমরা পাঁচ সঞ্চরণের দুটি কারণ ব্যাখ্যা করো, ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে পার্থক্য লেখো। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলি তোমরা কিন্তু নোটবই দেখে এর উত্তর তৈরি করবে। এবং তোমাদের সুবিধার্থের জন্য কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি থাকবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ফ্রি পিডিএফটি কিন্তু ডাউনলোড করতে পারবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এগুলো কিন্তু পরীক্ষা তোমাদের আসবেই, এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে তৈরি করবে। প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা পজ করে তোমরা কিন্তু প্রশ্নগুলি খাতায় তুলে প্র্যাকটিস করতে পারো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তারপর জীবমণ্ডল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো, প্রথম প্রশ্ন হলো বাস্তুতন্ত্রের পুষ্টির স্তরগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ 10% সূত্র কি। তৃতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ খাদ্য শৃঙ্খল ও খাদ্য জলের মধ্যে 3টি পার্থক্য লেখো, উৎপাদক ও খাদ্যকের মধ্যে পার্থক্য লেখো, খাদ্য শৃঙ্খলের বৈশিষ্ট্য লেখো, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের পদ্ধতি এবং খাদ্য পিরামিড বলতে কী বোঝো। ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি তোমাদের পরীক্ষার জন্য কমন আছে। এবং অর্থনীতি ভূগোল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখতে পাচ্ছ সম্পদের কার্যকারিতা তত্ত্ব, সম্পদের সৃষ্টির বাধাগুলি কারণগুলি লেখো, সম্পদের 3টি বৈশিষ্ট্য। এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে এই প্রশ্নগুলির উত্তর নোটবই দেখে তৈরি করবে। তো তারপরে দেখতে পাচ্ছ অরণ্য, অরণ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখে দিচ্ছি, সর্বর্গীয় অরণ্যের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, সর্বর্গীয় অরণ্যের কাষ্ঠশিল্পের বৈশিষ্ট্য লেখো, এবং সামাজিক বড় সৃজন বলতে কী বোঝো। ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলিকে তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলি তৈরি করে রাখবে। তো তারপরে মৎস্য শিকার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে পাচ্ছ কান্তি অঞ্চলে মৎস্য শিকারের সমস্যাগুলি, ভারতে মৎস্য চাষের অনুন্নতি কারণ, জাপানে মৎস্য চাষের অবনতির কারণ, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এগুলি কিন্তু তোমাদের খুবই কমন রয়েছে। ভিডিওটিকে পজ করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি দেখতে পারো। এই প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা ব্রাজিলের ভূমি ব্যবহারের পরিস্থিতি সম্পর্কে আলোচনা, এবং তারপর জল সম্পদ ও সেচ ও জল সংকট থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ। বিন্দু সেচের সুবিধা অসুবিধা লেখো, ভারতের জলসেচের প্রয়োজনীয়তা লিখতে হবে, তোমাদের বৃষ্টি জল সংরক্ষণের পদ্ধতিগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ অনস্ক্রিনে। তো সর্বশেষে কিন্তু খনিজ সম্পদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, 7টি প্রশ্ন দিয়েছি, 7টি প্রশ্ন তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। প্রথম প্রশ্নটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের লৌহ আকরিক বন্টনের সম্পর্কে আলোচনা করো, ভারতের গান্ডোয়ানা কয়লা ক্ষেত্রে বন্টন আলোচনা করো, আমেরিকা যুক্তরাষ্ট্রের কয়লা সম্পদের একটি বিবরণ দাও, ভারতের খনিজ ও তেল উত্তোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও, প্রচলিত অপ্রচলিত শক্তির উৎসগুলি, দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সৌরবিদ্যুতের সুবিধা এবং অসুবিধা। ইম্পর্টেন্ট 7টি প্রশ্ন তোমাদের দিয়েছি, এখানে ভালো করে তোমার কিন্তু প্রশ্নোত্তরগুলি তৈরি করবে, তাহলে পরীক্ষায় তোমার কিন্তু অবশ্যই ভালো নাম্বার নিয়ে পাস করতে পারবে। তো আশা করছি আজকে ভিডিও তোমার ভালো কিছু, ভিডিও লাইক শেয়ার কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলকে অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।